হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে সমস্ত ছাত্রছাত্রী অন্যাত্যানা মহাবিদ্যালয়ে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের এই নোটিসটি এই নোটিসটি পাবলিশ করা হয়েছে পঁচিশ ছয় দু হাজার একুশ ফ্রিশিপ সংক্রান্ত বিষয়ে এখানে কী বলা রয়েছে অল দোজ স্টুডেন্টস হু অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ টোয়েন্টি নাইনটি টু টোয়েন্টি আর আস্ক টু সেক দ্য লিস্ট বিলো অ্যান্ড অনলাইন মিটিং উইল বি হেল্প টু অথেন্টিকেট দ্য এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেন্টস উই হ্যাভ প্রিপেয়ার্ড এ লিস্ট সেমিস্টার অ্যান্ড ডেট ওয়াইজ প্লিজ ফলো দেম অ্যান্ড জয়েন দ্য মিটিং অ্যাট দ্য টাইম অ্যান্ড ডেট মেনশন ফেইলার টু জয়েন মে লিড টু দ্য অফ দ্য অ্যাপ্লিকেশন ফর ফ্রি এখানে বলা হয়েছে তোমরা যারা দু হাজার উনিশ কুড়ির শিক্ষাবর্ষে ফ্রি জন্য আমাদের কলেজে আবেদন করেছিলে তাদের একটি লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে সেটি সেমিস্টার এবং ডেট ওয়াইজ করা রয়েছে এখানে একটি মিটিং লিংক প্রোভাইড করা হয়েছে সেই মিটিং লিংকে ক্লিক করে নির্দিষ্ট সময় এবং তারিখ অনুযায়ী তোমাদেরকে সেই মিটিং লিংকে সেই মিটিংয়ে যোগ দিতে হবে এবং সেখানে তোমাদের কাছ থেকে যে যে ডকুমেন্টস গুলো ভেরিফিকেশনের জন্য চাওয়া হবে সেগুলো কিন্তু তোমাদের ওখানে प्रोड्यूस করতে হবে এবং যে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হবে সেই সব বিষয় কিন্তু বলতে হবে তোমরা তোমাদের নাম নিচে দেখে নিতে পারবে এখানে দুই ধরনের স্টুডেন্টের নাম রয়েছে একটি হচ্ছে অ্যাকসেপ্টেড অর্থাৎ যাদের ফেলোশিপের জন্য যাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে আর কিছু স্টুডেন্টের যারা আবেদন করেছিলে তাদের কিন্তু ফ্রিশিপ শিপ হয়নি তাদেরকে রিজেক্টেড লিস্টের মধ্যে নাম রাখা হয়েছে কারণ কি রিজেক্টেড লিস্টের মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম রয়েছে যারা অন্য কোনো স্কলারশিপের সুবিধা ভোগ করছে তাদের নাম কিন্তু রিজেক্টেড লিস্টের মধ্যে থাকবে আর যে সমস্ত ছাত্রছাত্রীর নাম এক্সেপ্টেড লিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখে নেবে যাদের নাম এই লিস্টের মধ্যে রয়েছে এবং তোমরা টাইম স্লোটও দেখে নেবে কোন সময়ে কোন তারিখে তোমাদেরকে ওই নির্দিষ্ট গুগল মিটের যে মিটিং লিঙ্ক দেওয়া রয়েছে সেই মিটিং লিঙ্কে ক্লিক করে সেই মিটিংয়ে কিন্তু জয়েন করতে হবে যদি তোমরা জয়েন করতে না পারো তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট বলে কলেজ কর্তৃপক্ষ গণ্য করবে পর্যন্ত খুব শীঘ্রই আরেকটি নোটিস যেটি ইন্টারনাল সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব ভিডিওতে আমি বিশদে ইন্টারনাল এক্সামিনেশন ডেট এবং কি পদ্ধতিতে ইন্টারনাল এক্সামিনেশনগুলো হবে সে সম্পর্কে আমি বিশদে জানাবো ধন্যবাদ সবাইকে